হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হলো বৃহস্পতি রাশি পরিবর্তন। বৃহস্পতি এতদিন গোচর করছিল ধনুরাশিতে, বৃহস্পতির এটা নিজস্ব ঘর, তো এখানে বৃহস্পতি ভালোই ফল দিয়েছে। এবারে আমরা জানব বৃহস্পতি মকর রাশিতে গোচর করে কেমন ফল দেবে। মকর রাশিটা কিন্তু বৃহস্পতির নিচস্থ ঘর, অনেকের ধারণা আছে এখানে বৃহস্পতি খুব একটা ভালো ফল দেবে না। মকর রাশিতে অলরেডি শনি সক্ষেত্রীয় অবস্থায় গোচর করছে, তাহলে এখন মকর রাশিতে বৃহস্পতি এবং শনি একই সাথে গোচর করছে। বৃহস্পতি এবং শনি মকর রাশিতে বসে সমস্ত রাশিকে মোটামুটি একটা ভালোই ফল প্রদান করবে, কোনো খারাপ ফল কিন্তু প্রদান করবে না, আগেই বলে দিলাম। তাহলে চলুন জেনে নিই সমস্ত রাশি অনুযায়ী কেমন ফল দেবে না দেবে। আরও একটি বিষয়টি হচ্ছে বৃহস্পতি এখানে থাকবে 20 নভেম্বর 2021 সাল পর্যন্ত, এক বছর। এক বছর আমাদের লাইফে বৃহস্পতির কী প্রভাব থাকবে না থাকবে অবশ্যই কিন্তু আমাদের জেনে নিতে হবে। জানবো বৃহস্পতির গোচরের ফলে সিংহরাশির মানুষরা কেমন রেজাল্ট পাবেন না পাবেন। এই গোচরটি আপনাদের 6th হাউসে হতে চলেছে, তাহলে চলুন আগে জেনে নিই 6th হাউসে এই গোচরটি হওয়ার ফলে আপনাদের কী প্রভাব পড়বে না পড়বে। 6th হাউসে এই গোচরটি হওয়ার ফলে আপনাদের ঋণ কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে, তবে হেলথ কিন্তু আগের থেকে অনেকটা বেটার হয়ে যাবে। এই সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাদের শোক বৃদ্ধি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, পরিশ্রম কিন্তু প্রচণ্ড মাত্রায় এই সময় আপনাদের করতে হবে। জানবো বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পাবেন না পাবেন। বৃহস্পতির পঞ্চম দৃষ্টির ফলে আপনাদের কাজের জায়গায় কিন্তু সফলতা বৃদ্ধি পাচ্ছে, নতুন জব, কাজের জায়গায় প্রমোশন, কাজের জায়গায় আপনারা নতুন নতুন আইডিয়া ইউজ করে কিন্তু প্রচণ্ড সাকসেস পেতে পারেন। যারা অনেক দিন ধরে চাইছিলেন আমি ট্রান্সফার হয়ে যাব, সেই সুযোগটা কিন্তু এই সময় হয়ে যাবে, আপনারা নিজের মনের মতো জায়গায় কিন্তু ট্রান্সফার হয়ে যেতে পারবেন। জানবো বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পাবেন না পাবেন। বৃহস্পতির সপ্তম দৃষ্টির ফলে আপনারা যারা বাইরে যেতে চাইছিলেন, সেটা এডুকেশন পারপাস হোক, জব পারপাস হোক বা ঘুরতে যাওয়া হোক, যাই হোক না কেন, আপনারা কিন্তু সেই উইশটা এই সময় ফুলফিল করতে পারবেন। এবার জানবো বৃহস্পতির নবম দৃষ্টির ফলে আপনারা কী রেজাল্ট পাবেন না পাবেন। বৃহস্পতির নবম দৃষ্টির ফলে কিন্তু আপনাদের ঋণ বাড়বে, যেমন পাশাপাশি সঞ্চয়টাও কিন্তু বৃদ্ধি পাবে। যদি কোনো জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ হয়ে থাকে, তাহলে কিন্তু সেই সমস্যা থেকে এই সময় আপনারা মুক্তি পেয়ে যেতে পারেন। এই সময় আপনাদের বিবাহযোগ এবং সন্তানযোগ দুই কিন্তু আছে, যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মধ্যে আছেন তাদের কিন্তু এই সময় একটু সমস্যা বৃদ্ধি পাবে। যারা সেকেন্ড ম্যারেজ করতে চান তাদের জন্য সময়টা কিন্তু ভালো, এই সময় সেকেন্ড ম্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনাদের পার্সোনাল লাইফেও একটু সমস্যা থাকবে, বিশেষ করে কোনো রিলেটিভকে নিয়ে কিন্তু পার্সোনাল লাইফে একটু সমস্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা গাড়ি কিনতে চাইছিলেন বা বাড়ি নির্মাণ করতে চাইছিলেন তাদের জন্য এই সময়টা কিন্তু খুব ভালো। এই সময় যারা শেয়ারে ইনভেস্ট করতে চাইছেন তাদের জন্য সময়টা কিন্তু ভালো, আপনারা যদি শেয়ারে ইনভেস্ট করেন সেক্ষেত্রে কিন্তু ফল অনেকটা মাত্রায় ভালো পাবেন। যারা রিসার্চ করেন তাদের জন্য সময়টা কিন্তু ভীষণ দুর্দান্ত, তারা কিন্তু এতদিন ধরে যে প্রচেষ্টা করে এসেছিলেন সেই প্রচেষ্টাটার ফল কিন্তু এই সময় পেতে চলেছেন। তবে এত সব কিছুর পাশাপাশি আপনাদের একটা নেগেটিভ জিনিস, যেটা যে কোনো জায়গায় প্রচণ্ড রকমভাবে আপনাকে বিপদে ফেলতে পারে, সেটা হচ্ছে এই সময় কোথাও গিয়ে আপনার মধ্যে একটু অহংকার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে, যার ফলে যে কোনো ফিল্ডেই কিন্তু আপনারা একটু প্রবলেমের মধ্যে পড়ে যাবেন। আর যেহেতু জুপিটার স্যাটার্নের সাথে বসে থাকছে, সেই কারণে আপনাদের যদি অহংকারটা বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু কোথাও গিয়ে স্যাটার্নের যেটা ভালো রেজাল্ট আপনারা কোনো কিছুর বিনিময়ে পেতে পারেন না। তাহলে বন্ধুরা, বৃহস্পতির ট্রানজিস্টের ফলে সিংহরাশির মানুষরা কেমন রেজাল্ট পাবে না পাবে ডিটেলসে আলোচনা করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন তাদেরকে বলবো, এরকম ইনফরমেশান পাওয়ার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটাও প্রেস করুন, যাতে একটা নোটিফিকেশান মিস না হয়ে যায়। তাহলে আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে অন্য ভিডিওতে।